সংসারে বরকত হচ্ছে না তো আপনাদের, এত ইনকাম করছেন মনে হচ্ছে বরকত নাই, নাই 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 সংসারে, হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে হচ্ছে। মায়েরা যারা আছেন হাদিসটা আপনাদেরকে বলছি, দয়া করে শুনুন। এক, আপনার স্ত্রীকে বলবেন, এক আপনার স্ত্রীকে বলবেন, হাঁড়ি থেকে যখন ভাত খুলবে বা নামাবে বা খসাবে, যে ভাষাটা আপনাদের এখানে বলুক, হাঁড়িতে চামচ যেন মাঝখানে যেন না ঢুকিয়ে দেয়, বরকত কমে যাবে। এক, সাইড দিক দিয়ে হাঁড়ি থেকে ভাত তুলতে বলবেন। দুই, আপনার স্ত্রীকে বলবেন যে 1 কেজি যদি আমি বাজার থেকে মাংস আনি, তুমি 750 গ্রাম রান্না করবে, 250 গ্রাম মাংস ফ্রিজে রেখে দিবে বা জাল দিয়ে ভেজে রেখে দিবে, একসঙ্গে রান্না করবেন না, মা বরকত কমে যাবে। নাম্বার তিন, চালের বস্তাতে চাল এখনো 3 দিনের রান্না করার মতো আছে, আপনার স্বামীকে চাল আবার আনতে বলবেন, ওই বস্তাতে ঢেলে দিবেন, ইনশাল্লাহ বরকত হবে। বোতলের তেলে এখনো পর্যন্ত 200 গ্রাম তেল আছে, বাজার থেকে তেল কিনে এনে ওই বোতলে ঢেলে দেন, ইনশাল্লাহ বরকত হবে। নাম্বার চার, আপনার স্ত্রীকে বলবেন তরকারি যখন রান্না করবে একটু ঝোলটা বেশি করে রাখবে। পাঁচ, আপনার স্ত্রীকে আপনি বলবেন যে আমাদের দরজা থেকে যেন কেউ কোনো দিন ফেরত যেন না যায়, অবশ্যই এটা তুমি মাথায় রাখবে। ওই জন্য তো আমি আপনাদেরকে বারবার বলি যে জুম্মার দিনে মসজিদে গিয়ে সর্বপ্রথম আপনার একটা কাজ, কটা কাজ? একটা, 2 রেকাত নামাজ না পড়ে আপনি জুম্মার মসজিদে বসতে পাবেন না, যে কোনো টাইমে মসজিদে যদি ঢোকেন 2 রেকাত নামাজ না পড়ে মসজিদে বসতে পাবেন না। আজান হচ্ছে, খুতবা চলছে, যে অবস্থাতেই থাক না কেন 2 রেকাত নামাজ না পড়ে আপনি মসজিদে বসতে পাবেন না। এর আগে আমি আপনাকে আর একটা কাজ দিয়ে যাচ্ছি, সামাজিক কাজ, সেটা হচ্ছে এই মসজিদে ঢুকে ডান পা দিয়ে আগে ডান দিক আর বাম দিক একবার দেখে নেবেন যে কোনো অন্ধ, কোনো মিসকিন, কোনো ফকির, কোনো কন্যাদায়গ্রস্ত, কোনো অভাবী লোক, কোন অসুস্থ মানুষ মসজিদে এসেছে কিনা, সঙ্গে সঙ্গে তাকে গিয়ে বলুন, ভাই কেউ যেন তোমাকে না খেতে দেয়, আমি তোমাকে দাওয়াত দিলাম আমার বাড়িতে ডাল ভাত কিছু খাবে, নবীজি বলেছেন বিনিময় জান্নাত চলে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? এটা করবো, আমরা করবো। জুম্মার দিনে মসজিদে মেহমান এসেছে 4 জন, সেক্রেটারি মোতোয়ালির দিকে দেখছে, মোতোয়ালি কেসিয়ারের দিকে দেখছে, আর একজন আরেকজনের দিকে দিচ্ছে, লাস্টে ইমাম সাহেব এলান করছে, মসজিদে 4টে মেহমান এসেছে গো, ভাত চাঁদ কেহ দুটো দিও। এই তো আমাদের অবস্থা। অবস্থা কি অবস্থা না অবস্থা? ফকির মিসকিনদেরকে কখনো দরজা থেকে ফেরাবেন না, ফেরাবেন ফেরাবেন একদম নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, বাপ দুটো ভিক্ষে দাও, বাপ তখন বলছে এই নামাজ পড়ো, নামাজ পড়ি না, নামাজ পড়ে না, ভিক চাইতে এসেছে। আরেকজন এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ দুটো, আল্লাহর রাস্তে দুটো ভিক্ষা দাও, তো বলছি হুরি বাবা রে, এই ভিক্ষে করছিস, তোর হাতে মোবাইল কেন রে, অ্যান্ড্রয়েড মোবাইল, বার করে দিল। আরেকজন মেয়ে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, খালারা দুটো ভিক্ষা দাও, এ তখন বলছে হুরি বাবা ঢং দেখো, মিনু শাড়ি পরে ভিক করতে এসেছে। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ, কুকুরের রুজির মালিককে, শুকরের আল্লাহ, তসলিমা নাসরিনের, নূপুর শর্মার আল্লাহ, তাই তো? আল্লাহ তার দস্তর খান থেকে বাবরি মসজিদ ভেঙে দিল, অথচ নরেন্দ্র মোদীকে তাড়িয়ে দিল না যে তোকে খেতে দেবো না, আল্লাহ তার দস্তর খান থেকে কুকুরকে ফেরত দিল না, আল্লাহ তার দস্তর খান থেকে শুকুরকে ফেরত দিল না, আল্লাহ তার দস্তর খান থেকে নূপুর শর্মাকে ফেরত দিল না, আল্লাহ তার দস্তর খান থেকে ইসলামের সব থেকে বড় শত্রু এইরকম কোনো মানুষকে ফেরত দেয় না, সবাইকে রুজি দেয়। আরে 2 টাকা খুচরো পয়সা দিবে, এ ধুমকি দিয়ে বলছে তুমি নামাজ পড়ো, বা ওখান থেকে বেনামাজিকে আল্লাহ খেতে দেয় কি দেয় না? তা আল্লাহ যদি তাকে ফেরত না দেয়, তা আপনি কেন ফেরত দিতে গেলেন? হে আপনি কেন ফেরত দিতে গেলেন? আপনি কত রুজির মালিক? হে হ্যাঁ, কবে বুঝবেন এগুলো? আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
আল্লাহ তাআলা বলছেন একজন জান্নাতি একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করে বলবে তুমি কেন জাহান্নামে সে তখন বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন সব ভালো কাজ করেছিলাম শুধু নামাজ পড়িনি তার মানে নামাজ না পড়লে জান্নাত চলে যাবে তাই তো কোথায় জাহান্নাম তারপরে রাতে বলা হচ্ছে জাহান্নামে এসেছি কেন এসেছি এই কারণে যে মিসকিনদেরকে খাদ্যের ব্যাপারে উৎসাহিত করিনি জান্নাতে যাবার একটা বড় পথ মিসকিন ফকির অসহায় এদেরকে খেতে দেবেন বেশি বেশি করে কি বলছি বুঝতে পারছেন না ইমাম সাহেবকে দামি দামি খাবার দেয় মসজিদের তাই না ফকির মিসকিনকে দেয় না কারণ না ইমাম সাহেব যদি খুতবা উঠে বলে অমুকের বইয়ের হাতের খুব তরকারি টেস্ট অ্যাডভার্টাইজ হবে ওই অ্যাডভার্টাইজের জন্য ইমাম সাহেবকে খেতে দেয় খুব দামি ভালো মন্দ অথচ ভিখারিকে জীবনে ভিক দেয় না কারণ ভিখারি তো অ্যাডভার্টাইজ করতে পারে না কথা বাস্তব বলছি না অবাস্তব চলুন ফাওয়াইলুল লিল মুসাল্লি আল্লাহ তাআলা বলছেন ওয়াইল নামক জাহান্নাম মুসাল্লিদের জন্য যারা নামাজ পড়ে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা তাদের নামাজ অস্বস্তি ওই নামাজি ইউরাউন আল্লাযীনা হুম ইউরাউন যারা লোক দেখানো নামাজ পড়ে তারা ওয়ায়ামনাউন আল মাগুন যারা প্রতিবেশীকে অল্প সামান্য উপকার করা থেকে দূরে থাকে এদের জন্য জাহান্নাম সাইকেল হাওয়া দেয় ওটার নাম কি বাম্পার পাম্পার পাম্পার হচ্ছে বাম্পার এক এক জায়গায় এক এক রকম বলে তো পাম্পার আমার বাড়িতে পাম্পার নেই আপনার বাড়িতে আনতে গেছি পাম্পারটা ভাই একটু পাম্পারটা দিন না সাইকেলে হাওয়া দিব তোর বহু তখন বলছে পাম্পারটা আমাদের অসার খারাপ হয়ে গেছে অথচ ভালো এর জন্য জাহান্নাম আল্লাহ বলছে ওয়াইল না উনাল মাগুন যারা প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকিয়ে রাখে এরই জন্য জাহান্নাম আল্লাহ বলছে এটা তো আমার কথা নাই কুরবানিতে আমি একটা গরু কিনেছি তা একটা খামারে বেঁধেছি গরুটা আপনারই খামার তা আপনার স্ত্রী রাতে শুয়ে শুয়ে বলছে হা গো সে মুমতাজুল ইসলাম আমাদের খামারে গরু বানছে মনে হয় জায়গা দখল করে নিতে পারে ওর বউ বলে দিয়েছে সকালবেলা উঠে দেখছি কাঁটা দিয়ে ঘিরে দিয়েছে এরই জন্য জাহান্নাম অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের দেওয়ালে কুঞ্চি কাঠ এই জাতীয় কোন জিনিস টেক লাগিয়ে রাখতে নিষেধ যেন না করে আল্লাহ নবী বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিকরিম যাইফাহু ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না কে সে ফালিকরিম যাইফাহু যে তার বেগেমানের সঙ্গে অসৎ ব্যবহার করে ও মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউজি জারাহু আল্লাহ নবী বলছেন ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না ও কিয়ামতকে বিশ্বাস করে না কে সে ফাল ইউজি জারাহু যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে তার মানে প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করলে তার ঈমান থাকে না থাকে ঈমান টেকানো যায় আমাদের আছে শুধু হাতে পাঁশ নিয়ে ঘুরছে আর একটা পাশের বাড়ির লোককে কি করে জব্দ করা যায় কি বলছি বুঝতে পারছেন না হ্যাঁ এক হাত জায়গা যদি মসজিদ করছে এক হাত জায়গা যদি একটু ছেড়ে দেয় মসজিদেরটা একটু বড় করে হয় বা পাঁচিলটা সোজা হয় তা জমির মালিকে যার জমিতে পড়েছে তাকে গিয়ে বলছে জমিটা একটু ছেড়ে দাও না ভাই ছেড়ে দাও না তো বলছে না ছাড়বো না তো মসজিদ কমিটি বলছে তাহলে বিক্রি করে দাও বিক্রিও করবো না মানে এমন গরম দেখাচ্ছে মনে হচ্ছে ওর আর ওর বাপের কবর হবে ওখানে এরকম লোক আছে না নেই আল্লাহ আকবার মুর্শিদাবাদে গতকাল মুর্শিদাবাদ নয় মালদা মালদাতে একটা মাজার আছে কি ওই জায়গাটার নাম মঞ্জুর এই কোথায় গেছিলাম কালকে আদিনা আদিনা নাকি একটা মাজার আছে না ওখানে ওই কালকে ওখান থেকে টুপিটা কিনে নিয়ে এসেছি বুঝলেন তো আর আমি গেছি তো এরা তো সব আমার সঙ্গে ছিল সব সবাই মুখ টাকাটা কি করছে বলছে এই সে মুমতাজুল ইসলাম না এই তো সেই লোক জানিয়ে চলে এসেছে এবারে ঠিক আছে আমি ঘুরে দেখলাম যে এখানে কি হয় দেখছি একটা ওই মানে পচা পুকুর মতো আছে ভিতরে দেখেছেন কেউ গেছেন
ওই মঞ্জুর আমাকে বলছে যে এই পুকুরের পানি বোতলে ভরে বাবার কাছে পড়ে দিয়ে নাকি খায়। আমি যে ওরে কুকুরে পর্যন্ত খাবে না পানি, পানির যা কালার কুকুর পর্যন্ত মুখ দিবে না পানিতে। ছি ছি ছি, যাই হোক ওখানে গেলাম, তা মারামারি হয়েছে। তা আমরা একটা চায়ের দোকানে একদল চা পান করতে নেমেছি, তা একটা লোককে বলছি ভাই কি হয়েছে, বলছে মারামারি। তা ঘটনা কি, বলছে কুরবানির খাসিতে ওদের পুঁইশাক গাছ নাকি চিমের গাছ কেটে দিয়েছে, এই জন্য হাঁসুয়া নাকি বলে ওটা দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। বলছি বা খুব দামি কাজ করেছে, নাম কি, বলছে দুজনে মুসলমান, ভালো কাজ করেছে, মাটায় করে দিলে আরো স্বভাব বেশি হতো। মনে মনে ভাবছি কি অবস্থা, এটা হচ্ছে আমরা প্রতিবেশী, প্রতিবেশী না, সবাই সবাইকে কি করে ক্ষতি করা যায় এই ব্যাপারে সবসময় ঘুরছি, ঘুরছে কি ঘুরছে না, কারুর ক্ষতি হবে না, নিজের ক্ষতি হবে, ক্ষতি কার হবে, নিজের। এই ঘটনা সব জায়গায় বলি, আর একটা কথা বলে বক্তব্য শেষ করে দিব। এক একটা লোক বুঝলেন একটা গাই গরু পুষেছে, তা তার প্রতিদিন মোটামুটি 15 কেজি করে দুধ হয় গরুটার। তার ছোট ভাইয়ের একটা গরু আছে, তার দুধ হয় 4 কেজি। মেয়েদের মন দেখবেন খুব হিংসুকে মন হয়, মনে না, নিজের মুরগিকে যখন খেতে দিবে গম বা আটা বা চাল কিছু, দেখবেন মুরগিগুলোকে ডাকে আয় 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 খা খা খা, হাতে চাল নিয়ে নিজের মুরগিকে দিচ্ছে ডান হাত দিয়ে, আর বাম হাতে দেখবেন একটা মুড়া ঝাঁটা ধরে রাখবে। কারণ হচ্ছে এই, কারণ হচ্ছে এই যে অন্য কারোর মুরগি যদি আসে তাহলে ঝাঁটা মেরে তার কলিজা কানা করে দিবে, এটা হচ্ছে ওদের চরিত্র। তা দুই ভাই দুটো গরু পুষেছে পাশাপাশি গোয়াল ঘরে বাঁধে, একজনের দুধ হয় 15 কেজি, একজনের হয় 4 কেজি। তা যাদের 4 কেজি দুধ হয় ওর বউ ও স্বামীকে বলছে, হা গো তুমি মসজিদে গিয়ে একটু দোয়া করতে পারছো না যাতে ওদের গরুটা মরে যায়। বলছে কেন, বলছে আমার সহ্য হচ্ছে না, যখন গোয়ালা দুধ নিতে আসছে ওদের হচ্ছে 15 কেজি, আমার হচ্ছে 4 কেজি, এ কি সহ্য করা যায়, একটু দোয়া করো না যাতে মরে যায়, তাহলে আমার জানটা খুব ঠান্ডা হবে। এখন এ বইয়ের কথা শুনে দোয়া করছে, রব্বানা আতেনা যেমন হোক করে আল্লাহ বড় ভাইয়ের গরুটা মেরে দাও না, আল্লাহ কি সব দোয়া কবুল করে, এক সপ্তাহ দোয়া করছে কবুল হচ্ছে না। এর বউ তখন রেগে গিয়ে বলছে, তোমার নামাজও হচ্ছে না ঘোড়ার ডিম, কেমন মুসল্লি তুমি, হ্যাঁ একটা দোয়া কবুল করাতে পারছো না, ভালো করে দোয়া করো। তো ও একদিন ফজরে নামাজ পড়ে হাত তুলে বলছে, আল্লাহ আজকে আর ঘরে যাবো না যতক্ষণ না কবুল হবে। তো ও খুব দোয়া করছে, আল্লাহ যেমন হোক করে অনুরোধ করে বলছি দোয়া কবুল করে নাও, বড় ভাইয়ের গরুটা মেরে দাও, তাছাড়া আমার দজ্জাল বউ বাড়িতে ঢুকতে দিচ্ছে না। দোয়া করতে করতে সকালে সূর্য উঠছে, উঠছে ভাব, সেই সময়তে ওর বড় মেয়ে পিছন দিয়ে গেছে, বলছে আব্বু, বলছে কি মা, বলছে গরু মরে গেছে। এ খুব বকল বাজাচ্ছে, তাহলে তাহলে দোয়াতে কাজ হয়েছে রে। যাই হোক বউয়ের কাছে একটু ভালো হওয়া যাবে, গিয়ে দেখছে ওর বউ ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে মেন গেটে, বলছে এসো তোমার মাথার মগজ বার করবো আজকে। তা বলছে কেন গো, বলছে কেমন দোয়া করেছো, আমাদের গরুটা মারা গেছে, কেমন দোয়া করেছো তুমি, আমাদের গরুটাই তো মারা গেল। তখন লোকটা বলছে, ওরে খেপি, দোয়া ঠিক কবুল হয়েছে, ঘটনা হয়েছে ফেরেশতারা পাশাপাশি গোয়াল ঘর, তো গোয়াল ঘর চিনতে ভুল করেছে, দোয়া কবুল হয়ে গেছে ঠিক, ওদের গোয়াল ঘরে না ঢুকে আমাদের গোয়াল ঘরে ঢুকে গেছে। তার মানে বোঝাতে চাইছি, প্রতিবেশীকে বন্ধু বান্ধবকে বিপদে ফেলতে চাইবেন, বিপদে নিজে পড়বে। আপনি আপনার মুসলমান ভাইয়ের জন্য ভালাই চান, আল্লাহ আপনাকে ভালাই দেবে, দেবে কি দেবে না, দেবে। সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক ব্যাপার, আমি তো এসব কি করে উত্তর দিতে পারবো না। তো না এই যা যা লিখেছে, বলছে মসজিদের ভিতরে আজান দেওয়া যাবে কি যাবে না, পরিস্থিতির অনুকূলে কাজ হবে, তবে বাইরে আজান দিতে হবে এটাই চূড়ান্ত, আজান বাইরে দিতে হবে, পরিস্থিতির অনুকূলে সেরকম পজিশন নেই, মাইকের তার ছোট কিছু, তবে উচিত বাইরে আজান দিতে হবে এটাই। মসজিদের ভিতরে একাই যে কোনো খানে নামাজ পড়া যাবে কি, গেলে সূত্রা দিয়ে পড়বেন,
চাঁদ তারা থাকা টুপি পরে নামাজ পড়া যাবে কি, যেটা মানুষের দৃষ্টি আকর্ষণ হয়, মানুষের মনকে অন্যদিকে নিয়ে চলে যায়, এরকম পরিস্থিতিতে এরকম বিষয়ে ইসলাম পারমিশন দেয় না। এই সমস্ত টুপি থেকে বিরত থাকুন, নর্মাল টুপি ব্যবহার করুন। মসজিদের ভিতরে লাল রং ব্যবহার করা যাবে কি বলতে পারবো না। জায়নামাজির উপরে কাবা শরীফের ছবি থাকলে নামাজ পড়া যাবে কি, একদমই উচিত নয়। পেলেন জায়নামাজ ব্যবহার করুন। এক কথায় রং চঙে বেশি কাপড়ের উপরে সেজদা দিলে অমনোযোগী হয়ে যেতে পারেন আপনি। কি বললাম বুঝলেন না? ওই জন্য আপনার উচিত সাদা কালো এক কালারের কোনো একটা ভালো চুজ, সব থেকে উত্তম সাদা। আল্লাহ রাসূল সাদা কালার পছন্দ করতেন, ঠিক আছে, সেই হিসাবে আপনি সাদা ওর উপরে সলাত আদায় করবেন। জুতা পরে জানাজা মাটি দেওয়া যাবে কি যাবে না, আপনি যদি মনে করেন যে আমার জুতো পবিত্র, অবশ্যই জুতো পরেই আপনি জানাজা পড়তে পারেন, অসুবিধা নেই। আর যদি মনে করেন যে জুতো পবিত্র নেই, সন্দেহের মধ্যে আছেন, তাহলে জুতোটা সাইডে খুলে রেখে তবেই আপনি জানাজা পড়বেন। এক দ্বিতীয় কথা, জানাজা দুই রকমের পড়া যেতে পারে, একটা জাহিরি করে পড়া যেতে পারে, একটা গোপনে পড়া যেতে পারে। তবে আমি সৌদির যত বড় বড় শায়েখকে দেখেছি, সৌদির বড় বড় আলেমদের একটা ফতোয়া হচ্ছে এই, তার মধ্যে আব্দুল হামিদ আল মাদানি নাম শুনেছেন আপনারা, আজকে থেকে 4-5 দিন আগে ওনার মায়ের জানাজা পড়লাম, তো উনি বললেন যে ওনাকে দেখলাম যে উনি জাহিরি নামাজ পড়লেন না, বাতেনি পড়লেন, অর্থাৎ গোপনে গোপনে পড়লেন, সবাই আল্লাহ আকবারটা জোরে বললেন, সুরাগুলো দোয়াগুলো আস্তে আস্তে বললেন, তার মানে এটাই উত্তম সমস্ত ওলামাদের মতামত। আচ্ছা, জামাতে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি না, সারা পৃথিবীর ওলামাদের মতামত যাবে না, বড় বড় ওলামাদের মতামত চেয়ারে নামাজ পড়া যাবে না। তার দু তিনটে কারণ, একটা কারণ অনেক লোক দেখতে পাওয়া যায় সারাদিন পো পো করে ঘুরছে, কোনো অসুবিধা নাই, আর মসজিদে জোর যত লোক, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে কি, চেয়ারে বসলে একটু মানে দাম্ভিকতা অহংকারিতা ভাব প্রকাশ পেতে পারে। আপনার তো বিকল্প রাস্তা আছে, আল্লাহ রসুল বলেছেন দাঁড়িয়ে থাকতে পারছেন না বসে পড়ুন, বসে থাকতে পারছেন না শুয়ে পড়ুন, শুয়ে পড়ে হাত তুলতে অসুবিধা হচ্ছে ইশারাতে পড়ুন, এত তো বিকল্প রাস্তা আপনার আছে। যদি বলছেন তাহলে মসজিদে কি করব, মসজিদে শুয়ে পড়ুন, মসজিদে শুয়ে শুয়ে পড়ুন, পা সামনে রকম আগিয়ে দিয়ে নামাজ পড়ুন। যদি বলছেন পশ্চিম দিকে পা দেওয়া যায় না, আল্লাহ তো দেখতে পাচ্ছ না, পরিস্থিতি আল্লাহ দেখতে পাচ্ছে কি পাচ্ছে না, যে আপনি ইমাম বুখারি সহিহ বুখারিতে সর্বপ্রথম যে হাদিস নিয়ে এসেছেন সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা কর্মে মানুষের কিসের উপরে ডিপেন্ড করে, নিয়তের উপরে। তা আপনি যদি পা এরকম গোটাতে নাই বা পারেন, আপনি পা সোজা করি নামাজ আদায় করুন, আল্লাহ দেখতে পাচ্ছে বিষয়টা, কোনো অসুবিধা নেই। আল্লাহ ও খোদার মধ্যে পার্থক্য কি এবং জান্নাত ও বেহেশতের মধ্যে পার্থক্য কি, জান্নাত বেহেশতের মধ্যে পার্থক্য, এই সিদার রুমাল চুপ কর ধরে বিয়ে দিয়ে দেব, বেহেশত এটা ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে বাগান, জান্নাত আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বাগান। বেহেশত এমন বাগানকে বলা হয় যে বাগানের পূর্ণতা লাভ করে না, আর জান্নাত এমন বাগানকে বোঝানো হয় যে বাগানের পূর্ণতা লাভ করেছে। যেমন আমার একটা বাগান আছে, আমার একটা বাগান আছে বাড়িতে তৈরি করা। আচ্ছা, আমার বাগানের ভিতরে নাশপাতি গাছ পাওয়া যাবে, যাবে যাবে না? আমার বাগানে আঙ্গুরের গাছ নিশ্চয়ই পাওয়া যাবে না, যাবে যাবে না? কারণ আঙ্গুর নিষ্পত্তি অন্যান্য জায়গায় হয়, ওই জন্য আমার এখানে হবে না, হবে হবে না? আমার বাগান কিসের না, কাঁঠাল আম জাম লিচু সবেদা জামরুল আমাদের 24 পরগনাতে হয়, এই ফলগুলো দিয়ে আমার বাগান, এটার নাম বেহেশত, এটার নাম কি, বেহেশত। জান্নাত এমন বাগানকে বোঝায় মানুষের প্রয়োজন অথচ পাওয়া যাবে না, এটা জান্নাত নয়। জান্নাত ওই বাগান মানুষের প্রয়োজন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, এর নাম জান্নাত। আর বেহেশত মানুষের প্রয়োজন অথচ পাওয়া যাবে না, এর নাম বেহেশত।
কি বলছি বুঝতে পারছেন? আল্লাহর খোদা, খোদা বলা যাবে না। কারণ হচ্ছে এই, আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন যে, আচ্ছা ভুলে যাচ্ছি, যাই হোক, আল্লাহ তাআলা বলছেন আমার রয়েছেন অনেক নাম, সুন্দর নাম, তোমরা আমার নামগুলো এবং আমার গুণগুলো দিয়ে আমাকে ডাকো। আল্লাহর নামের ভিতরে কোথাও খোদা নাম পাওয়া যায় না, যায় না। এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক, এটা স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ অনেক ব্যাপার, এটা একটা ফার্সি শব্দ, ওই জন্য এটা থেকে আমরা বিরত থাকবো। সাহাবি তাবে তাবি ইমাম মুহাদ্দিস কেউ খোদা শব্দটা ব্যবহার করেননি, ওই জন্য আমরা ব্যবহার করা থেকে অবশ্যই দূরে থাকব। জি বলছেন কি কিছু বলছেন? ও টাকা দিয়েছে, দান দিয়েছে, দানের কথা বললে 5 মিনিটের লোক সব পালাবে। আমি সুরা 3 বলতে 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 এত দূর পর্যন্ত চলে এলাম, আবার একটা সুরা লাস্টে বলে দিলাম, আবার অন্য কোথাও গিয়ে বলবো? এটা মাদ্রাসার জলসা না মসজিদে? হ্যাঁ মাদ্রাসা, কিন্তু এখানকার লোক বেশ ভালো, একটা লোক ঘরেও যাচ্ছে না। আপনার একটু তাড়াতাড়ি চলে যান, তবে আমার সুবিধা হবে ছাড়তে। বলছে 2টা পর্যন্ত থাকবে, বলছে কঠিন ব্যাপার। 12:30 বাজে, মানে আমি আর 10 মিনিট আছি। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে আর যারা ভালো কাজ করবে তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার। তাদের জন্য কি রয়েছে? উত্তম পুরস্কার। ফামা ইউকাদ্দিবু কাবাদু বিদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, কোন জিনিস তোমাকে বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করেছে? আমি 10টা প্রশ্ন লিখে দিয়েছি, আমার প্রশ্নগুলো এখনো দেওয়া হয়নি কেন? কই আমার প্রশ্নগুলো খাতা দিয়েছিলাম, খাতা জানার দিনে খাতাটা দিয়েছিলাম, আমার প্রশ্ন এখন উত্তর দেওয়া হলো না। চল চল পাঁচ খবরদার হুঁশিয়ার, চল পাল্টা কর, ভেন্ডর ভেন্ডর দল ভেন্ডর দল, হাই বেগ ভেন্ডর দল, দেখো পাথর ভেন্ডর দল, দেখো পাথর। মাথা খারাপ? আচ্ছা ঠিক আছে, বসে যান, ওনার কথা বাদ দিন, ওনার কথা বাদ। জি বসে যান, বসে যান। যাই হোক, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন কোন জিনিস তোমাদেরকে কিয়ামতকে মিথ্যা প্রতিপন্নর ব্যাপারে আগ্রহী করে দিয়েছে? কে? বিচারকের বিচারক কে? কে বিচারকের বিচারক? আল্লাহ। পৃথিবীতে অনেক ভালো কাজ আছে, ছোট্ট একটা ভালো কাজের কথা বলে দিই। আল্লাহ তাআলা বলছেন ইয়াসালুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়ামা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। চারটে ভালো কাজ বলে দিচ্ছি, তার মধ্যে একটা বলি। আল্লাহ তাআলা বলছেন নবীকে জিজ্ঞেস করা হচ্ছে, নবী সারা পৃথিবীতে আমরা যত ভালো কাজ করি, যত ভালো জায়গায় দান করি, উত্তম দান করার জায়গা কোনটা আপনি বলুন। আল্লাহ নবীকে বলছেন কুল, নবী আপনি বলুন, মান পাক্তু মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমরা পৃথিবীতে যত ভালো কাজ করো, যত দান করো, উত্তম দান হচ্ছে তুমি তোমার আব্বা মায়ের জন্য যেটা খরচা করো। এটা কি পৃথিবীর সব থেকে উত্তম দান? লোক তো উঠবে, লোক উঠবে না? আপনার না হয় আমার না হয় কাজ নেই, ওদের তো কাজ আছে, লোক তো উঠবে। জি পৃথিবীর উত্তম দান কি? কে? আব্বা মায়ের জন্য খরচা করা। আজকে মাদ্রাসায় দিবেন 1 টাকা নেকি হবে, 1টা। বাড়ি যাবার সময় আপনার মায়ের জন্য 1 টাকা দিয়ে, 2 টাকা দিয়ে একটা দাঁতন কিনে নেবেন, আপনার নেকি হবে 10,000 ইনশাল্লাহ। মায়ের জন্য বেশি বেশি করে টাকা খরচা করবেন, আব্বার জন্য খরচা করবেন, ইনশাআল্লাহ আজিজ কিয়ামতের আকারে নেকি বড় আকারে দেখতে পাবেন।